আল্লাহ যে দিলে মরা গাছও ফল দিতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ। এই যে আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটু দূরে নজর পড়লো ছোট একটা জমিতে একজন কৃষক ভাই এখানে টমেটো চাষ করেছে। টমেটো চাষ করে সেখানে যে পরিমাণ টমেটো হয়েছে, দর্শক না দেখলে আসলে বিশ্বাস করবেন না, গাছ মারা গেছে তারপরেও কী পরিমাণ টমেটো আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেজন্য আসলে এই জমিতে আসা এবং এই দেখানোর চেষ্টা করছি আপনাদের, একটু যদি তুলে ধরি যে গাছগুলো মারা গেছে তারপর কি অবস্থায় কিভাবে এনে লাগাইছেন। দেখেন দর্শক, একটা গাছে কি পরিমাণ টমেটো হয়েছে, এখন গাছ শেষ মারা গেছে তারপরও কি কি অবস্থা টমেটো আর টমেটো দেখা যাচ্ছে। আর তাহলে ভালো অবস্থায় কি পরিমাণ টমেটো ছিল দেখেন। আল্লাহ আসলে আল্লাহ যে নিয়ামত দিছে সেটারই এখানে দেখে বোঝা যাচ্ছে যে গাছে কতগুলো ফল দিতে পারে আর কি, কত সুন্দর ফল হয়েছে মাশাল্লাহ। গাছ নেই গলা যায় যে মারা গেছে শেষ পর্যায়ে, একদম সিম্পলভাবে হয়তো আধা কাটা জমি মানে এক শতক জমিতে এই ফসলটা চাষ করছে, সেখানে বাঁশার আছে এসে আপনার সুতার সাহায্যে দুই পাশে টমেটো লাগাই দিছে, সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি পরিমাণ টমেটো হয়েছে, কি সুন্দর মাশাল্লাহ। আসলে দেখেন কি জাতটা তো বলতে পারছি না, আসলে কৃষক ভাই এখানে নাই, আমি নিজে একটা ছোট করে ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য, যে আসলে আল্লাহ যে দিলে মরা গাছও ফল দিতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ। এই যে আমি দেখে একটু দূরেতে মনে হচ্ছিল খুবই সুন্দর আসলে ফল হয়েছে, এই জন্য আসলাম। আসলে সত্যি এখানে অসাধারণ ফল হয়েছে এই গাছে, গাছ মরে গেছে কিন্তু টমেটো কি পরিমাণ হচ্ছে দেখেন। এই পাশে দেখাই টমেটো আর টমেটো দেখাচ্ছে, মনে আছে গাছে যেন টমেটো ভরে আছে আর কি। দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র এই জন্য করা যে আপনি যদি বাড়ির আঙ্গিনা ওই ছোট পরিসরে এভাবে বাঁশ এবং সুতার সাহায্যে দিয়ে সামান্যভাবে ই করে দুই পাশ থেকে যদি টমেটো গাছ লাগান, সেখান থেকে কিন্তু নিজেই বাড়িতে টমেটো চাষ করতে পারবেন। আর টমেটো যে দাম এবং একটা সালাদ হিসাবে খাওয়ার জন্য টমেটো সবার মুখরুচি ফল, কিন্তু খাওয়া এবং বাড়ির জন্য টমেটো পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কষ্টদায়ক, তাই বাড়ির আঙ্গিনায় টমেটো চাষ করি, নিজেরাই সেখান থেকে টমেটো চাষ করে নিজেদের বাড়ি থেকেই উৎপাদন করার চেষ্টা করি এবং ফসলটা নিজের বাড়ি হলেই বলা যায় যে একদম টাটকা ফলটা খাওয়া যায়। তাই সবাই অল্প অল্প করে সকল জিনিস বাড়ির আঙ্গিনায় হোক বা জমি থাকলে জমিতে আমরা রোপণ করবো বা লাগাবো, তাহলে যেমন এ থেকে খাদ্যের চাহিদা মিটবে, একই সাথে কিন্তু বলা যায় যে নিজের যে টাকা দিয়ে কিনে লাগতো এটা এখন লাগবে না। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত কৃষিভিত্তিক ভিডিও দিয়ে থাকি, যদি কেউ কোনো ভাই বন্ধু ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করতে চায় আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সেই ভিডিও নেওয়ার জন্য হাজির হব। ভালো থাকবেন সবাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।